Assalamualaikum, welcome to my channel. আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রমজান সবার কেমন কাটছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের আমার এই ভিডিওটি কেমন লাগছে জানাবেন। আজকে আমি যে ভিডিওটি শেয়ার করছি সেই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, আমার মেয়ে আর আমার ভাইয়ের ছেলে, আমার ভাতিজা অর্ণব শায়নাফ, আর আমার মেয়ের নাম তো জানেনই, আমার মেয়ের নাম হচ্ছে আয়েশা মার্জুকা ওয়াহিবা। ওদেরকে নিয়ে আজকে আমি আমার এই ভিডিওটি সাজিয়েছি। তো আমার ভিডিওতে ওরা অনেক খেলাধুলা করে, ওরা দুই ভাই বোন মজা চলে অনেক খেলাধুলা করে, সেই খেলাধুলারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার তাদেরকে বলবো আমার চ্যানেলটির পাশেই থাকুন, আমার চ্যানেলকে বেশি বেশি সাপোর্ট করুন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে আমি আমার দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করি, আপনাদের ভালো লাগার কথা। আপনাদের যদি খারাপ লাগে তো ইগনোর করবেন, কেউ বাজে মন্তব্য করবেন না। আমি খুব বড় লোক না, আমি মধ্যবিত্ত, তো আমার বাসা খুব হাইফাই বাসা না, আমার বাসাটা মোটামুটি মানে আমার সাধ্যের মধ্যে আমি সাজানোর চেষ্টা করেছি। তো আমার বাসায় আমার ভাই অনেকদিন পরে এসেছে, আমার ভাই ইন্ডিয়ায় গিয়েছিল, তো ইন্ডিয়া থেকে আমাদের বাসায় আসছে প্রথম, আমাদের জন্য কিছু গিফটও নিয়ে আসছে, ওই গিফটগুলো আমি পরে দেখাবো আমার আরেকটি ভিডিওতে। তো আমার ভাতিজা যেহেতু অনেকদিন পরে তার বোনকে পেয়েছে, তো ওরা অনেক খেলাধুলা করছে, ওরা দুইজন অনেক মিল, ওরা একসাথে হলে অনেক খেলাধুলা করে, ওদের আর কারো দরকার পড়ে না। আমার ভাতিজা আর আমার মেয়ে 1.5 বছরের ছোট বড়, তারপরে তারা অনেক মানে খেলাধুলা করে, আর আমার মেয়ে আমার তার সব ভাই বোনদের সাথেই অনেক মানে খেলাধুলা করতে পছন্দ করে। এমনিতে আমার মেয়ে সবসময় একা একা থাকে, চুপচাপ থাকে, আমার ছেলে হওয়ার পরে আমার ছেলের সাথে টুকটাক খেলাধুলা করে, কিন্তু তার সমবয়সী যদি কেউ পায় তো অনেক খেলাধুলা করে। এই ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি, আমার মেয়ে কত ফ্রি, কত সবার সাথে খেলাধুলা করে, কত মিশতে পারে, কত মিশুক। আপনারা সবাই আমার মেয়ে আর আমার ভাতিজার জন্য দোয়া করবেন, তারা যেন বড় হয়ে ভালো মানুষের মতো মানুষ হতে পারে, সেই দোয়াটাই করবেন। ওরা ছোট অবুজ, ওরা অবুজ হওয়াতে ওরা বিভিন্ন ধরনের যে খেলাধুলা করছে সেটাই আমি আজকের ভিডিওতে শেয়ার করেছি। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন একজনের হাতে বন্দুক আছে আরেকজনের হাতে ধনুক আছে, তো ওরা একজন আরেকজনকে একজন বন্দুক দিয়ে গুলি করছে, আরেকজন ধনুক দিয়ে ট্রাই করছে, দুজনেই খুব এনজয় করছে। ওরা যতক্ষণ মানে আমার ভাতিজা যতক্ষণ ছিল তারা দুজনেই আমাদের বাসা খেলাধুলা করে মাতিয়ে রেখেছিল। আমার ভিডিওতে অনেক ধরনের টুইস্ট আছে, অনেক মজা আছে, ওরা অনেক মজা করে খেলেছে, তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আমাকে বেশি বেশি সাপোর্ট করুন। আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসায় আমার ছোট্ট চ্যানেলটি এগিয়ে চলছে। আশা করি ভবিষ্যতে আপনাদের আরও সাপোর্ট পাবো, আরও ভালোবাসা পাবো, এতদিন যা পেয়েছি আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে আরও পেতে চাই, অল্পতে আমার মন ভরে না। তাই
আমি রান্না বান্না অসুস্থতার জন্য করি না, বুয়া দিয়ে রান্না বান্না করাই, সেই জন্য আমি রান্নার ভিডিও নর্মালি দিই না। এমনিতে যারা মেয়ে ইউটিউবার আছে, মেয়ে বাংলা ব্লগার আছে, সবাই কিন্তু এই যে রমজান মাস উপলক্ষে বিভিন্ন ধরনের ইফতারি টিফতারি ভিডিও দেয়, কিন্তু আমি কিন্তু দেখেন যে ভিডিও কোনো ইফতারির ভিডিও বা কোনো রান্নাবান্নার ভিডিও দিই না, কারণ আমি রান্নাবান্না করি না, আমি অসুস্থতার জন্য রান্নাবান্না করি না, আমি একটু রেস্টেই থাকি, সেই জন্য সরি। কিন্তু ভবিষ্যতে আমি সুস্থ হলে অবশ্যই আপনাদের সাথে রান্নাবান্নার ভিডিও শেয়ার করব। আপনারা অনেকে আমার চ্যানেলে এসে নানা রকম কমেন্টস করেন, সবার কমেন্টসের উত্তর সবসময় আমি দিতে পারি না, সেই জন্য দুঃখিত। কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের সবার কমেন্টস নিয়ে একদিন একটা রিপ্লে ভিডিও করব, তার জন্য অপেক্ষা করুন। অবশ্যই খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে আপনাদের সাথে একটি আপনাদের জন্য আপনাদের সাথে একটি লাইভ ভিডিও করার চিন্তাভাবনা করছি। তো লাইভ ভিডিওতে আপনারা মানে আপনাদের যত প্রশ্ন আছে করতে পারবেন, আমার সাথে আমার লাইফ সম্পর্কে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। কষ্ট করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে রমজান মোবারক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।